হ্যালো বন্ধুরা গ্লোব বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রাজ্যের মহিলাদের জন্য বিরাট বড় সুখবর দুয়ারে রেশন নিয়ে রয়েছে বিরাট বড় আপডেট মমতার মাস্টার প্ল্যান ফের নিজের চালে বাজিমাত করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিস্তারিত এই ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি লাইক করবেন শেয়ার করে সকলকে সুযোগ করে দেবেন দুয়ারে রেশন প্রকল্পকে এবারে অন্য উচ্চতায় নিয়ে যেতে চাইছে রাজ্য সরকার যা শুধু মানুষের দোরগোড়ায় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এর সঙ্গে জুড়ে যাবে বাংলার লক্ষ লক্ষ মহিলার কর্মসংস্থান রাজ্যে আরও দুই লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি করার লক্ষ্যমাত্রা জেলাগুলিকে বেঁধে দিল নবান্ন চলতি অর্থবর্ষরে তা বাস্তবায়িত করার কথা বলা হয়েছে মূলত দুয়ারে রেশন সহ একাধিক সরকারি প্রকল্পের জন্য স্বনির্ভর গোষ্ঠী তৈরির লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার এ নিয়ে মঙ্গলবার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সন্ধে ছয়টা থেকে সব জেলার জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক জেলার খাদ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে এই বৈঠক হয় এই দুই লক্ষ স্বনির্ভর গোষ্ঠী কিভাবে তৈরি হবে তা নিয়ে বিস্তৃত আলোচনা হয় বৈঠকে পাশাপাশি এই স্বনির্ভর গোষ্ঠীগুলি কিভাবে কাজ করবে তা নিয়ে বৈঠকে আলোচনা করেন মুখ্য সচিব আধার লিঙ্ক থেকে শুরু করে জল স্বপ্ন সহ বিভিন্ন প্রকল্পে আরও গতি আনতে নানান বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে নবান্ন সূত্রের খবর একুশের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশতেহারের অন্যতম বিষয় ছিল দুয়ারি রেশন সরকারি আসার পর তা বাস্তবায়িত করার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে অনেকেরই মতে দুয়ারি রেশন পৌঁছে দিতে প্রচুর লোকবল চাই তা পূরণ করতে দুই লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে নবান্ন পর্যবেক্ষকদের মতে এর মধ্যে রাজনীতিও রয়েছে তাদের বক্তব্য একুশের ভোট দেখিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বাংলার মহিলার সমর্থন উজার মহিলারা সমর্থন উজার করে দিয়েছেন সেটাকেই মর্যাদা দিতে চাইছেন তিনি তাদের মতে এই প্রকল্পে সারা বছর কাজ থাকবে সেই সঙ্গে আরও অন্যান্য প্রকল্পও জুড়ে যাবে অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পাকাপাকি কর্মসংস্থানও তৈরি হবে অর্থনীতির অনেকের মতে রাজ্য সরকারের এই ভাবনা একেবারে আউট অব দি বক্স যা সত্যি বাস্তবায়িত হলে তৃণমূল কংগ্রেসের মহিলা ভোট ব্যাঙ্ক আরও সুদৃঢ় হতে পারে এমনিতেই মহিলাদের জন্য এবার একাধিক প্রকল্প নিয়ে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের হাত খরচা দেওয়ার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে বাজেটে এবার দুয়ারে রেশন পৌঁছানোর কাঠামোতেও মহিলাদের যুক্ত করার বিষয়ে জোর দিল মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে রেশন প্রকল্পে এবারে নিয়োগ করা হবে মহিলাদের যারা দুয়ারে দুয়ারে প্রত্যেকের বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার কাজ করবে অন্যান্য প্রকল্পেও মহিলাদের নিযুক্ত করা হবে দুই লক্ষ নতুন স্বনির্ভর গোষ্ঠী তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার মহিলাদের জন্য অবশ্যই এটি একটি বিরাট বড় সুখবর এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে বলবেন না থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার